সালামু আলাইকুম ওয়েলকাম ওয়ান সেকেন্ড প্রবাসি টিউব চ্যানেল বন্ধুরা আমি মস্তুত করে আরও একটি নতুন আরবি টুইটেল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়িতে নোটিফিকেশন অন দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা আজকে আমরা সৌদি আরবে গুরুত্বপূর্ণ দশটি শব্দ জানবো এবং শিখবো তো লেটস স্টার্ট প্রথমটা হচ্ছে এক নম্বর লহেদা সইয়া মানে একটু অপেক্ষা করো বা একটু থামো সো এটা বলে থাকে অনেকে আপনারা খেয়াল করবেন অর্থাৎ একটু থামো বা একটু অপেক্ষা করো দুই নম্বর হচ্ছে উজবুর সইয়া এটা একটু ধৈর্য ধারণ করো একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধারণ উজবুর সইয়া উজবুর সইয়া অপেক্ষা করো ধৈর্য ধারণ করো তো সেক্ষেত্রে এটাও এটা বলে থাকে তিন নম্বর যেমন অর্রেগ নিয়ে মানে আমাকে দেখাও হ্যাঁ অরগ নিয়ে মানে এটা আমাকে দেখাও অর্রেগ নিয়ে মানে আমাকে দেখাও চার নম্বর হল তারইস মানে গোসল করা গাছসেল মানে পরিষ্কার করা তার অপর হলো তারইস এটা অবশ্যই খেয়াল করবেন তার ওইস অর্থ গোসল করা তারপর পাঁচ নম্বর মাখাদ্দা মাখাদ্দাকে আরবিতে বালিশ বলা হয় বালিশে আরবি শব্দ মাখাদদা মাখাদ্দাকে আরবিতে বালিশ বলা হয় ছয় নম্বর সারির সারি অর্থ বিছানা বেডকে সারির বলা হয় আর বিছানা আরবি শব্দ সারির সারি মানে দুইটা বিছানা তারপর গাতা সারির মানে বেডশিট বিছানার যে বেডশিট থাকে এটাকে একসাথে বলে গাতা সারির আট নম্বর আসাস আসাস শব্দ শব্দটা শহীদের খুব উচ্চারণ করে থাকে আপনারা খেলবেন আসাস উচ্চারণটা এরকম হবে আসাস মানে কারণ এটা আসাস মানে কারণ আর শব্দ আছে সেম একই শব্দ এটা আসান আসান মানে কারণ দুটো একই শব্দ সমস্যা নাই আসান আসাস তারপর দশ নম্বর সর্বশেষ এহসান মানে অধিকতর ভালো তা আনসার শুগুল হেনা ক্যাফ আচ্ছা হাজা এহসান মিন আওয়াল এটা আগের থেকে ভালো এই কাজ আগে থেকে বলো হাজার এ শুকুল এহসান মিন আওয়াল অর্থাৎ এই কাজ আগে থেকে বলো তো বন্ধুরা এই পর্যন্ত আবার কোনো সময় হাজির হবো আমি মাসুদ করিম সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ